জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন তিনি। কিছুক্ষণের মধ্যে নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আপেল মাহমুদের রিপোর্ট। স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম উত্থাপন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। মোহাম্মদ শামসুল হক টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছে। এতে সমর্থন জানান সরকারি দলের আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। নূর ই আলম চৌধুরী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সমর্থন করছে। পরে সংসদে কণ্ঠ ভোটে শামসুল হক টুকুকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে নিজ চেম্বারে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিদের ওপর শোক প্রস্তাবে অংশ নেন সংসদ সদস্যরা। দক্ষতার সাথে ফজলে রাব্বি মিয়া দায়িত্ব পালন করেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন এবং আমি তো মনে করি যে একজন ডেপুটি স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতা সহকারে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।